বলে তো আপনি এগুলো নর্মাল কিনতে পারে, অনেকে দেখে না সিনেমা হলে এত বড় বড় ইয়ে। মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, তাকিয়ে পড়েছি। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছে? তো আজকে আবার নতুন একটা দিন শুরু হয়ে গেছে, তো নতুন ভ্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। তো আজকে ওয়েদারটা না ভীষণ ভালো, তো সকালে অল্প একটু রোদ উঠেছিল, রোদ উঠলে বড় না মানে বেশি না, জাস্ট অল্প উঠেছিল, তো এখন দেখছি অল্প মেঘ করে আসছে, জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে ভালো, বেশ ঠান্ডা হয়ে যাবে, যদিও দুদিন একটু গরম কম আছে, তবু মানে একটু বৃষ্টি, আমার বৃষ্টি খুব ভালো লাগে। তো যাই হোক, এখন প্রচণ্ড মেঘ করছে আর কি, তা তোমরা দেখাচ্ছি একটু বাইরেটা কেমন লাগছে। বৃষ্টি হয়নি তোমার, দেখো বাইরেটা কি সুন্দর হাওয়া দিচ্ছে আর পুরো মেঘলা মেঘলা হচ্ছে। আমার তো ভীষণই ভালো লাগে এরকম ওয়েদার, আর আমার ছেলে তো বৃষ্টি দেখলে পরেই মানে মেঘ করে যে বৃষ্টি হলে পরে জানলা ধারে বসে বসে বৃষ্টি দেখবে। তো চলো এখন ঘরের ভেতরে যাওয়া যাক। আয় 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 আয়, কি রে এটা ফিনিশ করো, লেখাটা ফিনিশ করো তাড়াতাড়ি, ঠিক করে বসো, ঠিক করে বসো, ঠিক করে বসো, ঠিক করে বসো। রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ, চা টা খাওয়ার পর কিছু গোছানো হয়নি, তখন আমি প্রথমে গুছিয়ে নেব, তারপরে রান্না বান্না শুরু করব। তো আমি রান্নাঘরে চলে এসেছি, মানে রান্নাঘরে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, এখন আমি আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি, এদিকে ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আজকে ডিম বানাবো, চাটনি বানাবো আর একটু পটল ভাজবো, কালকে অল্প ডাল আছে ওতেই হয়ে যাবে। তো আমি রসুনটা এখন ছাড়িয়ে নিচ্ছি, রসুনটা ছাড়ানো হয়ে গেলে আদাটা ছাড়িয়ে নেবো, ওদিকে ডিমটা সিদ্ধটা বসিয়ে দিয়েছি, তারপরে আলু কাটবো, আলুটা কেটে মানে এইগুলো ছাড়ানো হয়ে গেলে আলুটা কেটে তারপরে ভাপ বসিয়ে দেবো আলুটা। তো রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি আমি, কোটা চেটে সম্বরা দিয়ে পুরো, আজকে ভাবছিলাম মানে আলুটা দেবো না, তারপরে ভাবলাম না আলুটা না দিলে আমার হাজব্যান্ডটা বকবে, একটু আলু খেতে ভালোবাসে, তো বেশি দিই না বাট তবুও অল্প দিয়েছি, নাহলে আলুটা না দিলে কেমন কেমন লাগে যেন। তো আমি মশলাটা দিয়ে শুধু ভাবছিলাম বানাবো একটু কষা কষা করে, তো যাই হোক আমি একটু অল্পের মধ্যে আলুও দিয়ে দেবো। তো আমি পুরো মশলাটার মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে এখন ডিমটা তাড়াতাড়ি করে বানিয়ে নেবো, আর এদিকে আমি আলাদা করে ওই যে তেঁতুল অল্প ভিজিয়ে রেখেছি, আজকে আমাকে বলেছে শুধু তেঁতুল দিয়ে চাটনি বানাতে, আমি জানি না শুধু তেঁতুল দিয়ে আমি কীভাবে চাটনিটা বানাবো, তো আমি চেষ্টা করছি, দেখা যাক, এক্সপেরিমেন্ট বলতে পারো, যে তেঁতুল দিয়ে চাটনিটা বানালে কেমন হবে। আর বলেছি গুড় দিতে, তো আর আমাদের এখানে না মানে আমার বাবার বাড়ির ওখানে ওদিকে মানে আমার বাবার বাড়ির ওদিকে সাইডে যেমন গুড়গুলো একটু অন্যরকম পাওয়া যায় একে, আর এখানে দলা দলা অনেক মানে ভেলি গুড় বলে এটাকে, আর ড্রাই গুড়ও আছে আমাদের ঘরে, যেহেতু আমরা লিকার চা খাই আর আমরা গুড়ের চা খাই, যেহেতু আমরা চা খাই না, খাই না বলবো না খাই, বাট খুব মানে খুব কম আমরা গুড় দিয়ে চা খাই সকালে লিকার চা। তো যাই হোক ওই ড্রাই গুড় আছে, আমি বুঝতে পারছি না কোন কী গুড় দেবো, তো যাই হোক আমাকে বলেছে গুড় দিয়ে চাটনিটা বানানোর জন্য, তো দেখা যাক গুড় দেবো আমি কেমন টেস্টি হয় কি কী হয়, না তোমাদেরকেও দেখাবো কেমন হয় না হয়। তো ওইদিকে আমি এটা কষাচ্ছি, ডিমের যে গ্রেভিটা সেটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে এদিকে আলুটা সিদ্ধ না, আলুটা তো ভাপটা দিয়ে হয়ে গেছে, আলুটা ভাপ দিয়ে নিয়েছি, ডিমটা আমি ভেজে নিচ্ছি আগে, সব কিছু উল্টো পাল্টা যাচ্ছে। তো ডিমটা মানে কী হয়েছিল, আমি কড়াইয়ের মধ্যে ডিমটা ভাজবো, তো কড়াইয়ের মধ্যে আমি ডিমটা ভাজতে ভুলে গেছি, ডিমটা না ভেজেই আমি কী করেছি আগে মশলাটা ছেড়ে দিয়েছি, তো আমি এদিকে আলাদা করে ফ্রাইং প্যানে মানে ডিমটা আলাদা করে ভেজে নিচ্ছি এখন তার জন্য। আর এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি অনেকটা, মানে তেঁতুলের ইয়েটা বেশ গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে, কী বলবো ওটাকে যাই না, যাই হোক এইটা দিয়ে আমি আজকে ইয়ে বানাবো। আর এদিকে ছেলেকে এখন সকালের ব্রেকফাস্টটা খাইয়ে দিচ্ছি, আমি নিজেও খেয়ে নেবো ব্রেকফাস্টটা ছেলেকে খাইয়ে, তারপরে ছেলে এখন পড়াশোনা করছিল, তো এখন ওকে খাইয়ে দিচ্ছে।
তো ছেলেকে খাওয়ানো হয়ে গেলে এখন আমি নিজে খেয়ে নিচ্ছি। সকালের ব্রেকফাস্টটা একটু দেরি হয়ে যাচ্ছে, দুদিন হলো একটুখানি, মানে এক সময়ের সঙ্গে পেরে উঠছি না আর কি। আর এদিকে আমার মানে এটা হয়ে গেছে ডিমটা, আর এদিকে আমি যে তেঁতুলের ওইটা দিয়ে দিয়েছি, এই যে ড্রাই কোড়, এটা আমরা মানে এক এক সময় এক এক রকম কুকার, এটা হচ্ছে ড্রাই কোড়, তো এটা দিয়ে আমি যেটা চা করি। আর এই গুড়টা আমি অল্প দিয়ে দিয়েছি, জানি না খেতে কেমন হবে, কিন্তু মনে হচ্ছে না ভালো হবে, একটু মুখে দিয়ে দেখছি। তো মুখে দিয়ে আমার খুব ভালো লাগছে না একদম, তো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। দেখো অল্প একটু আমি এর মধ্যে চিনি দিয়ে যাই না, চিনি দেওয়ার পর যদি এটা দেখতে মানে একটু মানে ভালো ভালো লাগে আর কি। তো আমি চিনিটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, চিনিটা দিয়ে আমি বেশি করে ফোটাবো, তো টক পক করে যখন ফুটবে না, আস্তে আস্তে যখন মানে জিনিসটা হয়ে গেলে না কী হবে, ইয়ে হয়ে যাবে। এই যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তো চিনিটা দিয়ে কাজ হচ্ছে, অনেকটা চিনি লেগেছে, তো তোমাদের আমি পরে দেখাচ্ছি এটা কেমন রকম নামিয়ে ফেলবো এটাকে। তো আমি সব মানে রান্না বান্না কমপ্লিট হয়েছে, এখন আমি ফ্রেশ হয়ে নেবো। তো আমি ফ্রেশ হয়ে গেছি আর খাওয়া দাওয়া এখনও হয়নি, আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, তারপরে ছাদে যাবো বিকালবেলায়। হ্যালো, তো এখন আমি ছাদে যাচ্ছি বিকালবেলায়, বিকাল হয়ে গেছে, তো ছাদে গিয়ে দেখি চুমকি এসছে কিনা, না এখনও চুমকি আসেনি। আর আমার ছেলে অলরেডি সামনে দেখতে পাচ্ছে টুল ছিল ওখানে, তো লাইটটা বন্ধ করতে ভুলে গেছিলাম, টুলটার উপর দাঁড়িয়ে আমার ছেলে লক খুলে আমার ছেলে বেরিয়ে গেছে ছোটো মাকে ডাকতে, ডেলি তাই করে। তো আমি এখন ছাদে যাচ্ছি, ছাদে টুলটা নিয়ে নিয়েছি সঙ্গে করে বসার জন্য, তো কুটি কুটি পেয়ে এখন আমি সাথে চলে যাচ্ছি। ওই যে চুমকি চলে এসেছে, চুমকি সবসময় মানে আমার ছেলে আর চুমকি করে যখনই উপরে আসে খেলা করে, ওরা চুমকি মানে চুমকিকেও ধরতে যায়, ও চুমকিকে ধরতে যায়, এরকম তো খেলা করে। দেখো এখন আমার ছেলে আসছে, ওই যে ওই ছোটো মাসকে মানে ছোটো মাসের সঙ্গে ভীষণ মজা করে সবসময়, ছোটো মা ছোটো মা নিচে গেলে ছোটো মা খুব ভালোবাসে ও ছোটো মাকে, তো চুমকি লুকিয়ে আছে ওকে খুঁজছে, বাট ও সব জায়গায় জানে কে কোথায় লুকোতে পারে, কারণ এই জায়গাও চেনা জায়গা, তো ও চুমকি ধরেও ফেলেছে। আর মানে খুশির ঠেলায় মাটিতে একদম লুটিয়ে পড়েছে, এত খুশি ও, মানে এরকম ধরাধরি এরকম বলবে কি রেস খেলবে রেস খেলবে, এরকম খুব পছন্দ করে খেলতে। তো যাই হোক, চুমকিকে ধরে ফেলেছে, তো এখন নিজে গড়াগড়ি খেলো, এবার উঠে পড়ছে। হাসি এখনো কমেনি, এখনো হেসে যাচ্ছে। গুড ইভিনিং, তো এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে মানে সন্ধ্যে অনেকক্ষণই হয়ে গেছে, তো আমি একটু সুন্দরভাবে পপকর্ন বানালাম এখন, এই যে মানে ঘরে বানানো হয়েছে এইগুলো, এগুলো তো কিনতে পাওয়া যায়, তো এগুলো বানালাম, কিন্তু মানে এটা কিন্তু খুব টেস্টি হয়, এটা একটু ম্যাজিক বাটার ফ্লেভার, এটা ভীষণই টেস্টি, এইটা আমরা মানে ঘরে পপকর্ন আমার যেরকম মানে এটা শুদ্ধ কিনে নিয়েছে, তো সন্ধ্যাবেলায় মাঝে মাঝে আমরা এভাবেই পপকর্ন খাই, তোমরা বাড়িতে যেমনভাবে খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে দোকানের থেকে, দোকানেতে আমি এগুলো নর্মাল কিনতে পাওয়া যায়, অনেকে দেখায় না সিনেমা হলে এত বড়ো বড়ো ইয়েতে বিক্রি হয়, ওইগুলোর থেকে ওগুলো তো অনেক দাম নিয়ে নেয়, তো এইগুলো কিন্তু অনেকটা বেশি দামও নেই, এগুলো কিন্তু অনেক মানে খেতেও টেস্টি আর অনেকটা কম দামে পাওয়া যায়।
তো এখন রুটি করার সময় হয়ে গেছে, এখন আমি রান্না করে চলে এসেছি রুটি করতে। আর শুধু রুটি করব, আর ছেলে আর হাজব্যান্ড নিচে আছে, নিচে মানে অফিস রুমে আছে, আর শুধু রুটি করব, আর কিছু করব না। খাবারটা একটু গরম করে নেবো, আর একটু অমলেট করব, তিনটে ডিম একসঙ্গে অমলেট করে নেবো, হয়ে যাবে। আর আমরা না সবসময় মানে ডিমগুলো সিঙ্গেল সিঙ্গেল তো সবসময় ভাজি না, ভাজি খুব কম, সবসময় বেসিক্যালি আমরা তিনটে ডিম একসঙ্গে ভাজি, তাহলে সময়টা একটু কম লাগে। তো আমি তিনটে ডিম একসঙ্গে নিয়ে নিয়েছি, এখন তিনটে ডিম আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, তো ছেলেকে এখন খাইয়ে দেবো। তো ছেলে খাওয়ানোর পরে যে এখন ব্রাশ করে দিচ্ছি, ও আমাকে নিজে বললো মাম ব্রাশ করছি ভিডিও করো। তো এই যে ফ্রেশ হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে এখন আমার মোবাইল দেখছে, কিরে ঘুমাবি না, ঘুম করবো না, ফ্রেন্ডদের গুড নাইট বলে দাও, উঠে বসো, এভাবে বলে না, উঠে বসো, উঠে বসো, এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, তাকিয়ে বলেছি কিন্তু আমি, বলো গুড নাইট ফ্রেন্ডস, সুইট ড্রিমস, বলো জোরে বলো, একটু স্মাইল করে দাও, একটু স্মাইল সুন্দর করে, ওকে ওকে ওকে। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, কমেন্ট বক্সে জানিয়ে কেমন লাগলো। সো আজকের মতো টাটা।